উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পর্যায়ে দেশের 102টি স্থানে সাধারণ ও উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। ইভিএম এর মাধ্যমে এসব এলাকায় ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। পৌর নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। সকাল থেকে চট্টগ্রামে ফটিকছড়ি, জামালপুরে হাজরাবাড়ি, দিনাজপুরে পার্বতীপুর ও সিলেটে বিশ্বনাথ পৌরসভার সাধারণ নির্বাচনে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। আর চট্টগ্রামে কর্ণফুলী, সুনামগঞ্জে জগন্নাথপুর ও সিলেটে ওসমানীনগর, এই তিন উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন। এছাড়া উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনা সদর, কুড়িগ্রামে রৌমারী ও চিলমারি এবং কুষ্টিয়ার খোকসা উপজেলায়। এছাড়া জয়পুরহাট, কুষ্টিয়া, জামালপুর, ঢাকার দোহার, নড়াইল, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এবং চাপাই নবাবগঞ্জ সহ মোট 19টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপনির্বাচন হচ্ছে 12টি ইউপিতে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে।